এই লোকটি বের হওয়ার জন্য গ্লাসে টোকা দিতে থাকে আর শ্রমিকরা তাকে উপেক্ষা করে এখন অসহায় জ্যাক শুধু দাঁড়াতে পারে এই ফোন বুথের অদ্ভুত চেহারা উপভোগ করে পথচারীদের কাছ থেকে শুভেচ্ছা পায় এখন সে রাস্তায় লাল আলোর জন্য অপেক্ষা করছিল তখন রাস্তার পাশে একটি গাড়িকে দেখে হতবাক হয়ে যায় কারণ তার মতো একজনকে বন্দী করা হয়েছিল যখন তিনি ওই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করতেছিলেন তখন তার গাড়ি চলে গেল এখন জ্যাক সমস্যার গুরুতরতা বুঝতে পেরেছিল তাই সে আতঙ্কে আয়নায় টোকা দিতেছিল আর পথচারীদের কাছ থেকে সাহায্যের জন্য ভিক্ষা করতেছিল তবে পথচারীরা ভেবেছিল যে সে হ্যালো বলছে এই মাত্র কোলাহলপূর্ণ শহরটি অতিক্রম করে গাড়িটি এখন সে হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল আর ঠিক তখনই একটি হেলিকপ্টার পাশ দিয়ে যায় আর সে তার পায়ে দাঁড়িয়ে সাহায্যের জন্য জোরে ডাক দেয় কিন্তু হেলিকপ্টার নিচের দিকে তাকায়নি এই মুহূর্তে জ্যাক সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে আর গাড়িটি তাকে পাহাড়ি রাস্তায় নিয়ে যেতে থাকে এরপর শীঘ্রই গাড়িটি একটি অন্ধকার সুডং মধ্যে প্রবেশ করে এবং টানেলের শেষে একটি ওয়ার্কস যেখানে ফোন বুথের উপরে একটি লোহার হুক ধীরে ধীরে তুলে নেয় এখন জ্যাক একটি ভয়ঙ্কর দৃশ্যটি দেখল এই জায়গাটিতে হাজার হাজার টেলিফোন বাক্সে ভরা আছে এখন তিনি দেখলেন যে ভেতরে আটকে পড়া মানুষগুলো কমকালে পরিণত হচ্ছে আর তখন জ্যাক পুরোপুরি ভেঙে পড়েছে